আসসালামু আলাইকুম ড্রাইভারদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, আমরা এগেইন আরো একটা ভিডিও চলে এসেছি। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমরা ফ্রি ফায়ারের কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করব না, আজকে কিন্তু আমরা OBS স্টুডিও নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু OBS সেটিং রিলেটেড বিষয় থাকবে। সো প্রতিটা কথা এখানে গুরুত্বপূর্ণ থাকবে, কোনো পার্ট দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি কিন্তু মিস করতে পারেন। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনাদের একটু দেখিয়ে দিই এখানে আপনারা কোথা থেকে OBS স্টুডিও ডাউনলোড করতে পারেন। সো আপনারা এখান থেকে ইজিলি, মানে গুগল থেকে কিন্তু আপনারা ইজিলি কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারেন। OBS স্টুডিও ডাউনলোড লিখলে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইট থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন। সেকেন্ড স্টেপে আমি এখানে যেটা বলবো যে OBS স্টুডিও কোন পিসিতে সাপোর্ট করবেন, কোন পিসিতে সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আপনাদের যে রিকোয়েরমেন্টগুলো আছে সেগুলো আপনাদের একটু বলে দিই। এখানে কিন্তু দেখছেন মিনিমাম রিকোয়েরমেন্ট যেটা আছে NC কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাইতেছে রিকোয়েরমেন্ট করতেছে 64-bit প্রসেসর অ্যান্ড অপারেটিং সিস্টেম অবশ্যই কিন্তু 64-bit হওয়া লাগবে অ্যান্ড অবশ্যই উইন্ডোজ 10। অ্যান্ড তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টেল i5 প্রসেসরকে, অ্যান্ড এই প্রসেসরটা রিলিজ হয়েছিল 2011 সালে। সো এটা অনেক ওল্ড প্রসেসর, অ্যান্ড এটার গ্রাফিক্স যেটা ছিল ইন্টেল HD গ্রাফিক্স এটা মেবি 3000 ছিল। সো আপনাদের কাছে যদি ইন্টেল সেকেন্ড জেনারেশন যদি কোনো প্রসেসর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করবেন। ইন্টেল সেকেন্ড জেনারেশন i5 প্রসেসর যদি থাকে সেক্ষেত্রে আপনারা OBS স্টুডিও ইউজ করতে পারেন। দেন এজ AMD এর ক্ষেত্রে কিন্তু এখানে AMD Ryzen 1300X সিরিজ পর্যন্ত এখানে সাপোর্ট করছে, তার নিচে কিন্তু কোনো সিরিজের প্রসেসর কিন্তু এখানে সাপোর্ট করবে না। অ্যান্ড র্যাম হিসেবে কিন্তু এখানে 4GB র্যাম, কিন্তু মিনিমাম যদি 4GB র্যাম থাকে সেক্ষেত্রে আপনারা OBS স্টুডিও কিন্তু ইউজ করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে গ্রাফিক্স কোনটা লাগবে আপনাদের OBS স্টুডিও ইউজ করার জন্য। সো মিনিমাম এখানে দেখছেন GTX 900 সিরিজের এখানে গ্রাফিক্স কার্ড লাগবে। গ্রাফিক্স কার্ড সম্বন্ধে মোটামুটি আইডিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারেন যে কোন গ্রাফিক্স কার্ডের সিরিজ কোন সিরিজগুলো এখানে সাপোর্ট করবে। এ নিয়ে AMD সিরিজের ক্ষেত্রে AMD RX 400 এখানে সাপোর্ট করবে, অ্যান্ড ইন্টেল HD গ্রাফিক্স হিসেবে কিন্তু ইন্টেল গ্রাফিক্স 500 এখানে সাপোর্ট করবে, মানে সেকেন্ড জেনারেশন নিচে মেবি আর সাপোর্ট করে না, সেকেন্ড জেনারেশন থেকে মনে হয় 500 সিরিজ ছিল এ নিয়ে। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে DirectX Version 11 দেখতে পাচ্ছেন। সো Version 11 এখানে সাপোর্ট করবে। তারপরে এখানে দেখছি স্টোরেজ 600 MB ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা OBS স্টুডিও ইউজ করতে পারেন। দেন এখানে যে রিকমেন্ড করতেছে, মানে আপনাদের রিকমেন্ড করতেছে আপনাদের যদি এইরকম প্রসেসর থাকে সেক্ষেত্রে মোটামুটি ভালো এখানে ইউজ করতে পারেন। তো এটা মিনিমাম ছিল, এটা হচ্ছে রিকমেন্ড করতেছে নিয়ে। এখানে রিকমেন্ড করতেছে কিন্তু 64-bit প্রসেসর অ্যান্ড 64-bit অপারেটিং সিস্টেম Windows 11 Version, অ্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর হিসেবে কিন্তু ইন্টেল i7 8th generation। দেন হচ্ছে AMD Ryzen প্রসেসর হিসেবে কিন্তু 1600X, অ্যান্ড র্যাম হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন 8GB। 8GB থাকলে কিন্তু মোটামুটি ভালোভাবে চালাইতে পারবেন। দেন হচ্ছে এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন, যদি আপনাদের NVIDIA গ্রাফিক্স কার্ড আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে GeForce 10 সিরিজ, মানে হচ্ছে 1030 যেগুলো আছে, তো ওইরকম সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই OBS স্টুডিও ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে কিন্তু রেডিয়ন হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন 5000 সিরিজ। তারপরে হচ্ছে এখানে আছে আমাদের DirectX Version 11। দেন হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখতে পারতেছেন স্টোরেজ হিসেবে কিন্তু 600 MB, অ্যান্ড নেটওয়ার্ক হিসেবে দেখছেন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যদি আপনারা লাইভ স্ট্রিম করছেন সেক্ষেত্রে। দেন অনেকে বলতে পারে যে ভাই এর থেকে লাইট সফটওয়্যার কিন্তু আমাদের OBS স্ট্রিম ল্যাব আছে। সো স্ট্রিম ল্যাব ভাই এর থেকে অনেক হার্ড ভাই, আপনাদের একটু এখান থেকে তারা কি কি রিকমেন্ড করতেছে। ওকে, এখানে তারা মিনিমাম রিকমেন্ড করতেছে কিন্তু র্যাম হিসেবে 8GB, অ্যান্ড বিস্তারিত কিন্তু এখানে তারা ডিটেলসে বলে দিছে, আপনারা এখান থেকে পড়ে দেখতে পারেন। দেন হচ্ছে এখানে রিকমেন্ড করতেছে সিস্টেমের জন্য কি কি রিকমেন্ড করতেছে এটা দেখেন। এখানে কিন্তু মিনিমাম কিন্তু আপনারা i5 11th gen অথবা 12th gen এখানে ইউজ করতে পারেন, অ্যান্ড AMD গ্রাফিক্স AMD এর CPU হিসেবে কিন্তু এখানে Ryzen 5000 সিরিজের কিন্তু এখানে ইউজ করতে পারেন, মানে। তারপরে হচ্ছে এখানে GPU হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন না এখানে NVIDIA RTX 20, মানে আমার যে GTX 1660 সুপার কিন্তু এখানে রিকমেন্ড করতেছে না। তারপরে হচ্ছে AMD RX 500 সিরিজ, সো এখানে কিন্তু আপনারা AMD গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন 500 সিরিজের থেকে তার উপরে। সো আপনারা যদি এগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ট্রিম ল্যাব ইউজ করতে পারেন। সো যাদের লো এন্ড পিসি আছে তারা এগুলো ইউজ করেন না, সেক্ষেত্রে কিন্তু স্ট্রিম ল্যাব ইউজ করলে আপনাদের অনেক ফ্রেম ড্রপ দিবে, আপনারা ঠিক মতো স্ট্রিম করতে পারেন না, প্লাস রেকর্ডিং করতে পারেন না। অ্যান্ড এগেন আমি বলে দিই OBS স্টুডিও কারা ইউজ করবেন, আমি বলে দিতেছি আপনাদের কাছে যদি 4, 5, 6, 7 জেনারেশনের প্রসেসর থাকে সেক্ষেত্রে, যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা OBS স্টুডিও ইউজ করতে পারেন। যদি 7 জেনারেশনের নিচে থাকে ভাই, যদি 7 জেনারেশনের নিচে আপনার প্রসেসর থাকে অ্যান্ড র্যাম যদি 8GB নিচে হয় সেক্ষেত্রে কিন্তু 7 জেনারেশনের নিচে যতগুলো প্রসেসর রয়েছে সেগুলো দিয়ে আপনার OBS স্টুডিও ইউজ করেন না, ভালো পারফরমেন্স পাইবেন না। দেন হচ্ছে 5, 6, 7 জেনারেশনের প্রসেসর আছে প্লাস 8GB র্যাম আছে প্লাস গ্রাফিক্স কার্ড আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারেন, অ্যান্ড স্ট্রিম রেকর্ডিং সব কিছু করতে পারবেন, এটা দিয়ে কোনো সমস্যা নাই। অ্যান্ড আপনার যদি হাই এন্ড পিসি থাকে সেক্ষেত্রে আমি কিছু সেটিং এখানে বলে দিব। সো যাদের হাই এন্ড পিসি আছে সেক্ষেত্রে
পারফেক্ট যে সেটিং গুলো আছে সেটা আমি বলে দেব, আমি নিজে যেটা ইউজ করি সেটা আপনাদের দেখিয়ে দিব। এন্ড আমি এগেইন বলে দিচ্ছি, আপনাদের যদি 4, 5, 6 জেনারেশন যদি প্রসেসর থাকে এন্ড যদি 6 GB RAM থাকে, সেক্ষেত্রে ভাই OBS স্টুডিও ইউজ করেন আপনারা ঠিকমতো গেম খেলতে পারবেন না, প্লাস রেকর্ডিং করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাদের অনেক খারাপ রেজাল্ট সেখান থেকে পাবেন। সো আপনারা এগুলো ইউজ করেন, এর থেকে লাইট সফটওয়্যার পাওয়া যায় যেগুলো রেকর্ডিং করা যায়। সো আপনারা ওখান থেকে লাইট সফটওয়্যার ইউজ করে রেকর্ড করতে পারেন আপনাদের গেমগুলো। ওকে, তো আমরা এখন নেক্সট স্টেপে গুলো যাই। সো এখন আপনাদের নেক্সট সেটিংগুলো আপনাদের একটু দেখাই। সেটিংটা হচ্ছে লো এন্ড পিসির জন্য কি কি এখানে করবেন। সো আমি ফার্স্ট অফ অল এখানে সেটিংসে চলে গেলাম এন্ড এটা আপনাদের দেখার সুবিধার্থে একটু বড় করে নিই এখানে। তো গাইস, আপনাদের এখানে জেনারেল আসবে এন্ড জেনারেলে এখানে আসার পর এখানে আপনাদের একটু কিছু জিনিস দেখে দেয়। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই ইংলিশ দিবেন এন্ড থিম হিসেবে আপনারা যে কোনো থিম এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এখানে আমি এটা ইউজ করি, ডিফল্ট যে থিমটা আছে সেটা আমি ইউজ করি। সো আপনারা যদি OBS স্টুডিও আপডেট চান সেক্ষেত্রে ওখানে অবশ্যই ক্লিক করে দিবেন এন্ড এগুলো আমি দেখাইতেছি না, যেগুলো দরকার সেগুলো আমি এখান থেকে দেখাইতেছি গাইস। সো এখানে দেখানোর মতো কিছু নয়, আপনারা এখানে চলে যাবেন আউটপুটে। আউটপুটে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, সো এখান থেকে অবশ্যই আপনারা অ্যাডভান্স সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে এখানে স্ট্রিমিং দেখেছেন। সো আমি সাপোজ ধরে নিতেছি আপনি আপনার OBS স্টুডিও আপনার রেকর্ডিং মানে স্ট্রিমিং লাইভ স্ট্রিম করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি কি রাখবেন সেটা আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এখানে ইনকোডার হিসেবে আপনাদের যে ডিফল্ট যেটা আছে সেটা এখানে ইউজ করেন, আপনারা চেঞ্জ করে যান, বেশি হাই এন্ড দিতে চান না, জাস্ট তাই করেন। এন্ড আউটপুট রেজলিউশন হিসেবে এখানে কিন্তু 720p সিলেক্ট করবেন এন্ড আমি এখানে রেকর্ড করতেছি OBS স্টুডিও, যার কারণে কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারবো না, সো এই জন্য সরি। সো আপনাদের যদি লো এন্ড পিসি হয় এন্ড 4 GB RAM থাকে সেক্ষেত্রে আপনারা 720p দিয়ে এখানে স্ট্রিমিং করতে পারেন। হাই রেজলিউশন দিয়ে করলে কিন্তু আপনারা ঠিক মতো গেমটা খেলতে পারবেন না, প্লাস রেকর্ডিংও করতে পারবেন না অথবা স্ট্রিমিংও করতে পারবেন না। সো আপনারা কিন্তু অবশ্যই 720p দিবেন যদি আপনাদের 4 GB RAM থাকে। অবশ্যই আপনাদের 8 GB RAM থাকে সেক্ষেত্রে এন্ড আপনাদের যদি প্রসেসর ভালো হয়ে থাকে এন্ড অথবা আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে বেশি দিয়ে নেবেন। এন্ড এখানে রেট কন্ট্রোল হিসেবে অবশ্যই সিভিআর দিয়ে নেবেন এন্ড বিটরেট হিসেবে এখানে একটু বলে দিই বিটরেট। সো সাপোজ ধরে নিই আপনার হচ্ছে 10 Mbps লাইন আছে, সো 1 Mbps হিসেবে কিন্তু আমরা 1000 KB কিন্তু এখানে বিটরেট ধরি। এন্ড এখানে অনেক হিসাব আছে, আপনারা যদি 1080p 60 FPS এ যদি রেকর্ডিং মানে স্ট্রিমিং করছেন সেক্ষেত্রে কিন্তু বিটরেট আমরা ধরি হচ্ছে মানে আমাদের ইউটিউবে অথবা ফেসবুক কিন্তু এখানে রিকমেন্ড করে হচ্ছে 4500 থেকে 6000 পর্যন্ত। তবে গাইস 4500 থেকে 6000 পর্যন্ত দিলে ওখানে কিছু ফ্রেম ড্রপ আসতে পারে। এন্ড তারপর বলে দিই আপনারা যদি 10 Mbps এর নিচে এখানে যদি নেটওয়ার্ক থাকে, সাপোজ ধরে নেন আপনার হচ্ছে 8 Mbps 7 Mbps অথবা 5 Mbps লাইন, সেক্ষেত্রে আপনারা এখানে 5000 থেকে 6000 এর ভিতরে এখানে বিটরেট রাখবেন। তো এর নিচে যেন না ভাই, 4500 এর দিকে যেন না, সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি তত ভালো হবে না। তো গাইস আপনাদের যদি 20 Mbps 15 Mbps অথবা 10 Mbps লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 10000 করতে পারেন। আমি এখানে 10000 দিয়ে কিন্তু এখানে বিটরেট রেখে আমি লাইভ স্ট্রিম করি। এন্ড এখানে কি ফ্রেম ইন্টারফেস হিসেবে কিন্তু অবশ্যই 2 সেকেন্ড দিয়ে নেবেন। এন্ড পিসেট হিসেবে এখানে আপনারা 16 এন্ড গুড কোয়ালিটি যে কোনো ইচ্ছে সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু পিসেট এখানে কিন্তু ফাস্টেস্ট এন্ড লোয়েস্ট কোয়ালিটি দেখতে পারবেন এন্ড অনেকগুলো অপশন দেখতে পারেন। আমি এখানে আমি যেটা ইউজ করি আপনারা এটা ইউজ করতে পারেন, 16 প্লাস গুড কোয়ালিটি। দেন হচ্ছে এখানে টার্নিং অবশ্যই হাই কোয়ালিটি অথবা লো কোয়ালিটি, আপনার যদি পিসি লো হয়ে থাকে সেক্ষেত্রে লো ল্যাটেন্সি সিলেক্ট করে রাখতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো আপনার হাই কোয়ালিটিতে এখানে করেন, যেক্ষেত্রে আপনাদের ভিডিওটা একটু ভালো থাকে। এন্ড দেন এখানে দেখতে পারেন মাল্টিপাস মোড, সো এখানে আপনারা প্রোফাইল সিলেক্ট করে দেন ওকে করবেন। দেন হচ্ছে এখানে প্রোফাইল, সো প্রোফাইল এখানে অবশ্যই হাই দিয়ে নেবেন। তারপরে কিন্তু এখানে জিপিইউ, সো জিপিইউ আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জিপিইউ সিলেক্ট করবেন, কোনটা জিপিইউ আছে এ নিয়ে। এন্ড এখানে কিন্তু ম্যাক্স বি ফ্রেম এখানে 2 আমি করে দিয়েছি এন্ড তারপর আমরা রেকর্ডিং চাই। সো সংসারে সবাই রেকর্ডিং এর কথাটা বলে কারণ অনেকে রেকর্ড করতে চাই, সো এখানে কি কি রাখবে সেটা একটু বলে দিই। এখানে রেকর্ডিং ফরম্যাট এখানে কিন্তু রিকমেন্ড করে তারা হচ্ছে MKV দিয়া এন্ড আপনারা যদি MKV যদি ফাইল না রাখতে চান সেক্ষেত্রে কিন্তু MP4 কিন্তু এখানে রাখতে পারেন। এন্ড ইনকোডার হিসেবে এখানে আমি এগেইন বলে দিচ্ছি এখানে যেটা রিকমেন্ড করে সেটা আপনারা রাখেন। এন্ড যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু NVIDIA এখানে সিলেক্ট করেন, NVIDIA যেটা আছে সো সেটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আমাদের GPU-র উপর প্রেশারটা পড়বে। এন্ড আউটপুট এখানে রেজলিউশন হিসেবে কিন্তু এখানে 1080p আপনাদের যদি হাই এন্ড পিসি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 1080p এখানে সিলেক্ট করবেন এন্ড যদি লো এন্ড পিসি থাকে সেক্ষেত্রে কিন্তু 720p এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে বিস্তারিত যে সেটিংগুলো আছে এখান থেকে অবশ্যই আপনারা আমার সেটিংটা কপি করতে পারেন। তারপর হচ্ছে এখানে আছে রেট কন্ট্রোল, ঠিক আছে। সো রেট কন্ট্রোল এখানে অবশ্যই সিভিআর দিবেন এন্ড এখানে বিটরেট গাইজ এখানে আমি একটু কথা এখানে বলবো, আপনাদের যদি লো এন্ড পিসি থাকে যদি SSD কার্ড না থাকে সেক্ষেত্রে ভাই আপনি এখানে কিন্তু বিটরেট অনেক কম দিবেন না। সাপোজ ধরে নেন আপনার SSD কার্ড নাই এন্ড আপনার RAM হচ্ছে 4 GB, সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে 7000 KBPS এখানে বিটরেট রাখতে পারেন। যদি আপনাদের 8 GB RAM থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 10000 KBPS এখানে বিটরেট রাখতে পারেন। এন্ড যদি আপনাদের এখানে যদি 16 GB RAM থাকে সেক্ষেত্রে আপনারা 18000 পর্যন্ত বিটরেট রাখতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তবে এখানে বলে দিই আপনাদের যদি SSD কার্ড থাকে সেক্ষেত্রে যদি 4 GB RAM থাকে সেক্ষেত্রে আরেকটু বেশি কিন্তু আপনারা বিটরেট রাখতে পারেন। এখানে বিটরেট যত বেশি রাখবেন তত এখানে কিন্তু ভিডিও কোয়ালিটি তত ভালো হবে এন্ড ভিডিওটা রেকর্ড হবে আরও বেশি MB-তে, মানে যত MB-তে আমাদের রেকর্ড হইতো মানে একটা 10 সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে যতটুকু MB লাগতো তার থেকে বেশি এখানে কিন্তু এম
জিবি লাগবে এখানে যত বিটরেট দিবেন। তবে হাই কোয়ালিটিতে এখানে ভিডিও রেকর্ড করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এখানে বিটরেট বেশি রাখবেন, বিটরেট যত বেশি রাখবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু তত ভালো হবে। দেন এখানে হচ্ছে কি ফ্রেম, সো কি ফ্রেমে এখানে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড, এখানে কিন্তু আগেও দেখাইছিলাম 2 সেকেন্ড এখানে রাখবেন। অ্যান্ড আগেও দেখাচ্ছে এখানে কিন্তু পিসেট হিসেবে আপনারা কিন্তু 16+ গুড কোয়ালিটিতে রাখতে পারেন, নন টার্নিং হাই কোয়ালিটি মাল্টিপাস মোড ফাস্ট, অ্যান্ড এখানে কিন্তু প্রোফাইল অবশ্যই হাই। সো জিপিইউ হিসেবে এখানে যেটা বলছিলাম এখানে যে ডিফল্ট আছে সেটা রাখেন কোনো ব্যাপার না। অ্যান্ড এখানে আমরা চলে যাবো অডিও, অডিওতে আসার পর এখানে যা ডিফল্ট আছে এখানে কিছু চেঞ্জ করে যা ডিফল্ট আছে ডিফল্টে রেখে দিন। দেন আমরা অডিও সেকশনে অডিও সেকশনে এরকম কিছু করার দরকার, আপনারা যেটা ডিফল্টে আছে সেটা রাখতে পারেন, অথবা আপনারা যদি এখানে মাইক্রোফোন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার যে মাইক্রোফোন আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই। তারপর আপনারা চলে যাবেন ভিডিও, তো ভিডিওতে এখানে যাওয়ার পর গাইজ এখানে যেটা আছে সেটা আপনাদের একটু বলে দিই। আপনাদের এগিয়ে বলতেছে আপনাদের যদি লো এন্ড পিসি হয় সেক্ষেত্রে আপনারা এখানে 720p এখানে রাখেন, কারণ আপনারা ভাই এদিকে রেকর্ড করবেন প্লাস গেম প্লে করবেন। অ্যান্ড আপনাদের যদি সিপিউ তো লোড না নিতে পারে, আপনাদের র্যাম বেশি না থাকে, সেই কিন্তু আপনাদের কোনো ভালো পারফরমেন্স পাবে না। তার আগে আরেকটু এখানে জিনিসটা দেখে দিই, আমি এটা একটু সলভ করি। আপনারা যখন OBS স্টুডিওতে এখানে ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু রাইট সাইডে দেখতে পাবেন সিপিউ ইউজ, আপনার মাউসের কার্সার এখানে দেখতে পারবেন সিপিউ ইউজ কত রকম হইতেছে। আপনাদের সিপিউ ইউজ এখানে যদি রেকর্ডিং প্লাস গেম খেলানো এখানে যদি সিপিউ বেশি ইউজ হয় ভাই সেক্ষেত্রে আপনারা কিন্তু বেস্ট রেজলিউশন এটা অবশ্যই কমিয়ে রাখবেন। এখানে কিন্তু 720p আপনারা রেকর্ডিং করেন সমস্যা নেই, কোয়ালিটি ভালো থাকবে প্লাস আপনি গেমও খেলতে পারেন। অ্যান্ড অন্যদিকে আরেকটা কথা বলে দিই, আপনাদের যদি গেম প্লাস রেকর্ড মানে আমি সাপোজ ফ্রি ফায়ার দিয়ে এখানে উদাহরণ দিচ্ছি, কারণ আমার যে ভিডিওটা যারা দেখবে তারা বেশিরভাগ ফ্রি ফায়ার প্লেয়ার। আপনি যদি ফ্রি ফায়ার খেলার জন্য অথবা রেকর্ড অথবা স্ট্রিমিং এর জন্য যদি এটা ইউজ করতে চান OBS স্টুডিও, তো সেক্ষেত্রে আপনাদের রেকর্ডিং করা লাগবে প্লাস স্ট্রিমিং করা লাগবে প্লাস গেমটা খেলা লাগবে। সাপোজ আমি ধরতেছি এখানে আপনি স্ট্রিমিং করতেছেন, সেক্ষেত্রে এই তিনটা কাজ আপনাদের একসাথে করা লাগবে। সেক্ষেত্রে আপনাদের পিসির উপর প্রেশারটা পড়ে যাবে, আপনাদের লো এন্ড পিসি হয় সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই 720p দিয়ে এখানে কিন্তু স্ট্রিম করবেন। আপনাদের ইন্টারনেট যতই ভালো হোক না কেন সেক্ষেত্রে আপনারা এখানে 720p দিয়ে এখানে স্ট্রিমিং করেন, সেক্ষেত্রে আপনি গেমটা স্মুথলি খেলতে পারবেন, স্ট্রিমিংটাও স্মুথলি করতে পারবেন। দেন এখানে FPS এর বিষয়টা আসে, এখানে কিন্তু অনেকগুলো FPS দেখতে পারবেন। আমি যেহেতু এখানে রেকর্ড করতেছি সেক্ষেত্রে এখানে দেখাইতে পারছি, এখানে 30 FPS দেখতে পারতেছেন। সো আপনাদের PC যদি বেশি লো এন্ড হয় সেক্ষেত্রে কিন্তু 30 FPS সিলেক্ট করে নিতে পারেন। অ্যান্ড যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে দেন আপনার প্রসেসর ভালো র্যাম বেশি আছে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু 60 FPS সিলেক্ট করে এটা করে দেবেন, কারণ আপনার হাই এন্ড PC থাকলে PC-র উপর প্রেশার পড়ুক সমস্যা না, আমাদের আউটপুটটা ভালো থাকবে মানে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো থাকবে, দর্শক সেটা ভালো দেখতে পারবে, অথবা আপনারা যে কোনো ফাইল রেকর্ডিং করতে মানে রেকর্ড করতেছেন যে কোনো ভিডিও, সো সেক্ষেত্রে আপনাদের রেকর্ড কোয়ালিটি অ্যান্ড স্মুথনেস বিষয়টা সব কিছু ঠিকঠাক থাকবে, আপনারা হাই কোয়ালিটিতে রেকর্ড করতে পারেন। যদি আপনাদের লো এন্ড PC থাকে সেক্ষেত্রে আমি আগে এগেন বলতেছি এখানে আপনাদের বেশি লো এন্ড PC থাকে 4, 5, 6 জেন সেক্ষেত্রে আপনারা ভাই এই রেকর্ডার ইউজ করেন, এর থেকে অনেক লাইট রেকর্ডার আছে সেক্ষেত্রে আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড আপনি যদি চাইতেছেন ভাই আমি OBS স্টুডিও জাস্ট হচ্ছে লাইভ স্ট্রিম করবো এখানে আমি রেকর্ড করবো না, কারণ আমার কাছে আছে হচ্ছে NVIDIA গ্রাফিক্স কার্ড অথবা AMD গ্রাফিক্স কার্ড, আমার কাছে যেহেতু AMD ড্রাইভার ইনস্টল নাই সেহেতু আমি AMD তে দেখাইতে পারবো না। সো সাপোজ মনে করেন যে আপনার কাছে আছে বর্তমান NVIDIA গ্রাফিক্স কার্ড অ্যান্ড আপনার NVIDIA সফটওয়্যার অন রয়েছে, সো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি একটু বলে দিই। আপনারা মনে করেন যে গেম খেলতেছেন, সাপোজ আপনি গেম খেলতেছেন অ্যান্ড একটা ভালো মোমেন্টে আপনি কিল করছেন, ঠিক আছে, তো ভালো মোমেন্টে আপনি একটা কিল করছেন অ্যান্ড হেডশট দিয়েছেন, অবশ্যই ভালো মোমেন্ট ছিল সেটা আপনি রেকর্ড করছেন। যদি আপনার কাছে OBS স্টুডিও না থেকে সেক্ষেত্রে অন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে যেটা আছে এই অপশন দিয়ে কিন্তু আপনারা রেকর্ড করতে পারেন, অথবা আপনারা কিন্তু এখানে ফুল রেকর্ড আমরা যেরকম OBS স্টুডিও রেকর্ড করি সেরকম আপনারা কিন্তু এখান থেকে ফুল রেকর্ডটা করতে পারেন। তো এই বিস্তারিত OBS স্টুডিও ছাড়া আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থেকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন যে ভাই জিফোর্স এক্সপেরিয়েন্স মানে আমাদের হচ্ছে গ্রাফিক্স কার্ডের সফটওয়্যার দিয়ে কীভাবে আমরা রেকর্ডিং করতে পারি, অথবা যে মোমেন্টগুলো আমরা হচ্ছে হেডশট দিই, যেরকম আমার কিন্তু কিছু ক্লিপগুলো দেখেন যে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে রেকর্ড অপশনই করি না, আমি কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লে ইউজ করি। আমি গেম ঠিকই খেলতেছি, যে জায়গায় দেখতেছেন আমি 2-3টা কিল করছি, ভালো হেডশট লাগছে, সেক্ষেত্রে জাস্ট একটা কিবোর্ডে একটা প্রেস করবে সেক্ষেত্রে আমার কিন্তু সেই পার্টটা রেকর্ড হয়ে গেলো। মনে করেন সাপোজ 3 মিনিটের অথবা 2 মিনিটের 1 মিনিটের 60 সেকেন্ডের যে কোনো পার্ট আমি কিন্তু ইজিলি রেকর্ড করতে পারি, সেক্ষেত্রে আমার কী কী বেঁচে যায় এখানে কিন্তু মানে ম্যাচ প্রথমে থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমার কোনো রেকর্ডার অন করা লাগে না, সেক্ষেত্রে আমি কিন্তু জাস্ট আমি গেম খেলতেছি স্মুথলি, সেক্ষেত্রে আমি এখান থেকে ইজিলি কিন্তু রেকর্ড করে নিতে পারতেছি আমার যে কোনো বেস্ট মোমেন্টটা মানে গেম খেলার যে কোনো বেস্ট মোমেন্ট এখান থেকে ইজিলি রেকর্ড করে নিতে আছে। দেন আপনারা এখানে রেকর্ডার ইউজ করে আপনারা কিন্তু OBS এর মতোই কিন্তু এখান থেকে রেকর্ড করতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পারেন ব্রডকাস্ট লাইভ, আপনারা কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু লাইভ করতে পারেন। সো এখান থেকে লাইভ এর কোয়ালিটি কিরকম হয় আমি নিজেও চেক করি নাই, তবে আমি রেকর্ডার প্লাস ইনস্টা রিপ্লে এই সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা চান, আপনারা যদি চান যে ভাই এই সম্পর্কে আমাদের ধারণা দরকার, আমি এটা দিয়ে আমি নিজেও রেকর্ড করতে চাই। সো আমি অনেক ক্লিপ কিন্তু আমি রেকর্ড করি আমার NVIDIA গ্রাফিক্স এর ড্রাইভার ওইটা দিয়ে, তো আপনারা এখান থেকে ইজিলি রেকর্ড করে নিতে পারেন। যদি আপনারা চান আমি ওইটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। দেন হইতেছে আমাদের এখানে কিছু ফিল্টার আছে, সো ফিল্টারের বিষয়টা এখানে বলে দিই। আমি কিন্তু এখানে ফিল্টার ইউজ করি, আমার অনেক ভিডিওতে দেখতে পারেন আপনারা কিন্তু আমার ফিল্টার এখানে ইউজ করা থাকে। সো এখানে দেখতে পারেন আমি ফ্রি ফিল্টার এখানে ইউজ করছি, ফিল্টার ইউজ করার মধ্যে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, সো এটা আমার ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে ফিল্টার, সো আমি এটা অফ করে রাখি।
সো আপনারা এই ফিল্টারটা যদি ইউজ করতেছেন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এটা কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যদি সাপোজ আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে দিই, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু দেখিয়ে দিই, আমি হচ্ছে লাইভ স্ট্রিমে যেরকম আমার কোয়ালিটিটা থাকে তো এটা আমি ফুল কোয়ালিটি করি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার OBS স্টুডিও আমি লাইভ স্ট্রিম করতেছি অ্যান্ড আমার এটার কোয়ালিটি কীরকম ছিল। তো গাইজ আপনারা এখানে যে কালারটা দেখতে পারতেছেন এই কালারটা কিন্তু আমার OBS স্টুডিও দেওয়া, অ্যান্ড এই সম্পর্কে যদি আপনারা যদি চান সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। অ্যান্ড একটা এইটার কিন্তু ভিডিও অনেক বড় হবে, কারণ এখানে কিন্তু আমার এডিট করা লাগে, যে কারণ এখানে কিছু ফিল্টার এখানে ক্রিয়েট করা লাগে আমাদের হচ্ছে এডবি ফটোশপ দিয়া। সো এডবি ফটোশপ দিয়া বিস্তারিত এখানে কিন্তু ভিডিও বানাইতে হবে। সো আপনারা যদি চান এই ফিল্টার কীভাবে ক্রিয়েট করবো আপনার নিজের মতো, এখানে কিন্তু জোনের যে কালারটা আছে সেটা চেঞ্জ করে নিছি, ম্যাপের কালার সব কিছু আপনারা কিন্তু ইজিলি এটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড অনেক কিছু আছে কিন্তু আমাদের OBS এর ভিতরে। সো বিস্তারিত যদি আপনারা এখানে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিন, আমি অবশ্যই এটা নিয়েও একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো নিয়ে OBS স্টুডেন্টের আজকে ভিডিও পর্যন্ত ছিল। অ্যান্ড আমি এগেন বলেছি আপনাদের PC যদি লো এন্ড হয়, অ্যান্ড আপনাদের আমি যেটা বলছিলাম 4, 5, 6 জেনারেশন যদি PC থাকে সেক্ষেত্রে আপনারা OBS স্টুডিও ইউজ করেন, এর থেকে অনেক লাইট সফটওয়্যার আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড আপনাদের PC যদি মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে সেটিংগুলো দেখেছি এইভাবে কিন্তু আপনারা ইজিলি রেকর্ড প্লাস স্ট্রিমিং করতে পারেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।